একটা জঙ্গলে অনেক পাখি থাকত। পাখিদের রাজা একটা বড় আর শক্তিশালী টিয়া ছিল। সেই পাখিদের মধ্যে টিনু নামের একটা পাখি ছিল, যে কাছে একটা ছোট্ট বাসায় থাকত। ওরই সামনের ডালে মিনু পাখি তার স্বামী গোল্ডি আর দুই বাচ্চার সাথে আরাম করে থাকত। ওই স্বামী স্ত্রী খুবই চালাক ছিল, নিজেদের পরিবারের জন্য অন্য বাসার থেকে খাবার চুরি করত। একদিন টিনু চিড়িয়া দুটো ডিম পাড়ে আর যত্ন করে খেয়াল রাখতে লাগে। একদিন হঠাৎ খুব জোরে বৃষ্টি হয়, এত মেঘ করে যে কেউ কিচ্ছু দেখতে পায় না। সকালে উঠে যখন টিনু পাখি ওর বাসা দেখে, তো দেখে চোখ ছানা বড়া হয়ে যায়। ওর বাসায় একটা তৃতীয় ডিম রাখা ছিল, যেটা দেখতে সোনার মতো ছিল। আরে, এই তৃতীয় ডিমটা কোত্থেকে এলো? দেখতে কত চমৎকার। আর যাই হোক, এর থেকে যেই বাচ্চাটা বেরোবে আমি বাকিদের সঙ্গে একেও পালন করব। কিছুদিন পর ওর ডিম থেকে ছোট্ট ছোট্ট দুটো ছানা বেরোয়। টিনু ওদের দেখে খুব খুশি হয়। তখনই তৃতীয় ডিমটাও ফেটে যায় আর ওর থেকে বসে থাকা একটা বাচ্চা বেরোয়। বাচ্চাটা লাল রঙের ছিল আর কি অপূর্ব দেখতে ছিল। আরে বাহ, আমার বাচ্চারা তোরাকে দেখতে সুন্দর, তোর নাম আমি চন্দন রাখবো। মা, এরকমটা বলো না, আমার এই দুই ভাই খুব সুন্দর দেখতে। বাবা, তোর ডিম থেকে বেরিয়ে আয়, ভেতরে কেন বসে? না মা, আমি এই ডিম থেকে বাইরে বেরোতে পারবো না। কিন্তু কেন বাবা? সঠিক সময় আমি ঠিক তোমায় বলবো। ঠিক আছে, তোর ইচ্ছে, আগে গিয়ে তোদের জন্য একটু খাবার জোগাড় করে আনি, বলে টিনু পাখি ওখান থেকে চলে যায়। অনেক ঘোরার পর ও তিনটে দানা পায়। ভালো হলো, বাচ্চাদের জন্য তিনটে খাবার পাওয়া গেল। আমি না খেয়ে থেকে যাব, ওদের জন্যই নিয়ে যাই আমি। এটা ভেবে ও তিনটে দানা নিজের পাঁজায় নিয়ে নেয় আর উড়ে বাসায় পৌঁছায়। এই না বাচ্চারা, তোদের জন্য খাবার নিয়ে এসেছি, সবাই একটা একটা করে খেয়ে নে। কিন্তু মা, তুমি কি খাবে? এটা তো শুধু তিনটেই দানা। আরে, আমি তো রাস্তায় খেয়ে নিয়েছিলাম, তোরা খা। এটা শুনে চুনমুন সবার আগে একটা দানায় ঠোঁট বসায় আর খেয়ে ফেলে। তখনই ওখানে আরো দুটো দানা চলে আসে। ও যখন আরেকটা দানা খায়, তার বদলে আরো দুটো দানা ওদের বাসায় চলে আসে। এখন বাসায় পাঁচটা দানা ছিল। এটা কি জাদু রে? আমি তো জাদুর ডিম থেকে বেরিয়েছি, তাই আমার মধ্যেও জাদু আছে। তাই জন্যে আমি যা জিনিস খাবো, এটা তার দ্বিগুণ হয়ে বেরোবে। এটা শুনে টিনু খুশি হয়ে যায় আর বাকি দুটো বাচ্চাদেরও খাবার দেয় আর বাকি দুটো নিজে খেয়ে নেয়। অনেক ধন্যবাদ আমার সোনা, এখন থেকে কেউ আর না খেয়ে থাকবে না, আর সেটাও তোর কারণে। অন্য ডাল থেকে মিনু আর ওর স্বামীও এইসব দেখে নেয়। মিনু, এর তো আমাদের বাড়িতে থাকা উচিত, আমি আজ একে আনার বন্দোবস্ত করছি, বলেও হাসতে লাগে। রাত্রেও একা একা টিয়া রাজার ঘরে যায়। রাজা তখন ঘুমোচ্ছিল আর ওনার ঘরে ছোট্ট একটা খাবার কলসি রাখা ছিল। গোল্ডি আস্তে আস্তে সেই কলসি নিজের পাঁজায় ধরে উড়ে চলে যায়। তারপর সেখান থেকে খাবার খেয়ে খালি করে টিনু পাখির গাছের নিচে ফেলে রেখে যায়। সকালবেলা যখন টিয়া মহারাজ নিজের খাবার চোরের খোঁজে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন উনি নিজের কলসি মাটিতে পড়ে থাকতে দেখেন আর তারই উপর ডালে টিনু পাখির বাসা দেখে। রেগে গিয়ে উনি টিনু পাখির বাসায় গিয়ে বলে, টিনু পাখি, তোর সাহস কি করে হলো আমার খাবার চুরি করার? না না মহারাজ, আমি আপনার কোনো খাবার চুরি করিনি।
তখনই সামনে থেকে গোল্ডি উড়তে উড়তে এসে বলে, মহারাজ আমি দেখেছি, এই বাটিটা নিয়ে এলো আর নিজের বাচ্চাদেরকে খাবার খাওয়ালো, তারপর বাটিটা ফেলে দিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। টিনুর বাচ্চারাও বলে যে ওর মা সত্যি বলছে, কিন্তু টিয়া রাজা ওদের কথায় বিশ্বাস করে না। তুমি এক্ষুনি আমার সাথে যাবে, তোমায় শাস্তি দেওয়া হবে। টিনু উদাস হয়ে রাজার পেছনে উড়ে যায়, কারণ ও তো রাজা, ওর কথা অমান্য করা যায় না। ওর যাওয়ার পর গোল্ডি চুনমুনকে বলে, চুনমুন, যে তোমাকে খাবার দিত সে তো এখন চলে গেছে, তুমি আমার সাথে কি থাকবে? শুনে চুনমুন বুঝতে পারে যে এই সব কিছু এরই করা। ঠিক আছে, কাল আমি আপনাকে ভেবে জানাচ্ছি, এখন আপনি নিজের বাসায় যান। শুনে ও নিজের বাসায় উড়ে চলে যায়। দাদা, মা তো চলে গেল, তুমিও কি আমাদের ছেড়ে চলে যাবে? না আমার ভাই, আমি তোমায় একটা প্ল্যান বলছি, যাতে আমাদের মাও ফিরে আসবে। বলেও ওদের নিজের আইডিয়া বলে। পরের দিন দুই বাচ্চা টিয়া মহারাজের কাছে যায়। ও টিনুকে জেলে বন্দি করে রেখেছিল। এখানে কেন এসেছো? মহারাজ, আপনাকে এটা বলতে এসেছিলাম, আপনার বাড়িতে যে চুরি করেছিল সেটা আমাদের মা নয়, অন্য কেউ, আর সে আজও আপনার বাসায় চুরি করতে আসবে। কি বলছোটা কি? কে সে? মহারাজ, আপনি আমাদের সাথে চলুন, ওর মুখ থেকে সত্যি কথাটা বার করেই ছাড়ব। শুনে টিয়া মহারাজ টিনুকে জেল থেকে বের করে, তারপর সবাই টিনুর বাসার দিকে উড়ে চলে যায়। আমরা এখানেই লুকিয়ে ওকে দেখব, ও এক্ষুনি আসবে। ওর কথা শুনে ওরা সবাই উপরের ডালে লুকিয়ে বসে যায় আর চুনমুনকে দেখতে লাগে। চুনমুন গোল্ডিকে ডেকে পাঠায় আর ও সঙ্গে সঙ্গে উড়ে চলে আসে। বলো বাচ্চারা, আমার সাথে আমার বাসায় কি তুমি থাকবে? প্রথমে আমাকে একটা কথা বলো, যদি আমার মনে হয় যে টিয়া মহারাজের কাছ থেকে আমায় খাবার এনে দিতে, তো তুমি আনবে? হ্যাঁ বাবা, নিশ্চয়ই। কিন্তু আমি কি করে বিশ্বাস করব যে তুমি সত্যি কথাটা বলছো? আরে বাবা, সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু চুরিটা করেছিলাম আর দোষ টিনুকে দিয়ে দিলাম, যাতে তুমি আমার সাথে আমার বাসায় থাকো। তোমায় ছোট্ট বাসায় এরকম থাকতে দেখলে আমার না খুব খারাপ লাগে। এটা শুনে উপরে বসে থাকা টিয়া মহারাজের খুব রাগ হয় আর সব পাখিরা তখন উড়ে নিচের ডালে চলে আসে। ওদের দেখে গোল্ডি ভয় পেয়ে যায়। মহারাজ, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে, আর আমি সব শুনেছি। তুই আমার খাবার চুরি করেছিলিস আর টিনুকে দোষ দিয়েছিলিস। বলে ও টিনুকে বলি, টিনু পাখি আমায় ক্ষমা করো, তখন তোমার কথায় বিশ্বাস করিনি, আর বাচ্চারা তোমাদের বুদ্ধির জন্য আমি চোরটা ধরতে পারলাম, সাব্বাস। শুনে সবাই খুশি হয়ে যায়। আর গোল্ডি, তুমি আমার সাথে আসবে, কিছুদিন বন্দি থাকলে সব হাওয়া বেরিয়ে যাবে। টিয়া মহারাজ ওকে নিজের সাথে নিয়ে চলে যায় আর রাজমহলে জেলে বন্দি করে দেয়। তারপর থেকে টিনু, চুনমুন আর তার দুই ভাই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে।